ইয়াকিন হয় না, বলেন এক আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী, আপনার ইয়াকিন হয় না, কাফের। এবার ইয়াকিন হয় করেন না, অসম্পূর্ণ মুমিন। এবার ইয়াকিন হয় করলেন, আপনি পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ বলেন। এবার আমরা কি হইতে চাই বলেন? শুধু মুমিন হইতে চাই। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, বিশ্বাস হয় না এটা কাফের, বিশ্বাস হয় করে এটা মুমিনে কামেল, বিশ্বাস হয় করে না এটা মুমিনে নাকেস এবং ফাসিক এবং পাগল। মুমিনে নাকেস আবার কি, ফাসিক আবার কি, পাগল। নামাজের ফরজিয়তের ইয়াকিন আছে করে না, মুমিনে নাকেস আবার ফাসিক। নামাজের ফরজিয়তের ইয়াকিন আছে পড়ে না, মুমিনে নাকেস আবার কি, ফাসিক। এবার সুবহানাল্লাহ 33 বার পড়ে না, ইয়াকিন আছে কিন্তু পড়ে না, এটা মুমিনে নাকেস আবার পাগল, ফাসিক না। নফল ছাড়লে ফাসিক হয় না, পাগল কি বলেন? আবার বলেন, যে বুঝে শুনে নামাজের পরে তাসবিহাত পড়ে না বলেন, সে পাগল। বুঝে কর কি বলছি, যে বুঝে শুনে নামাজের পরে তাসবিহগুলো পড়ে না সে কি? প্রশ্ন, হুজুর পাগল হবে কেন? উত্তর, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী। আচ্ছা, শুধু একটা ব্রিফকেস ভর্তি ডলার, এই ছোট্ট একটা ব্রিফকেস ভর্তি ডলার অথবা 500 টাকার নোট অথবা 1000 টাকার নোট, এক ব্রিফকেস ভর্তি আপনাকে এভাবে দিলাম, আপনি বললেন এটা আমি নিব না, মানুষ আপনাকে কি বলবে? আচ্ছা, আপনি কত নম্বরের পাগল? ওলামায় উম্মত বলেন, ওলামায় উম্মত বলেন, শুধু এক এক বান্ডিল, এক বান্ডিল দিলেন না, 1000 টাকার এক বান্ডিল। সৌদি আরবের টিয়ান 3200 টিয়া হয়, শুধু 3200 টিয়া এক বান্ডিল, 1000 টাকার একটা নোট, একটা বান্ডিল, 1,00,000 টাকা, এটা আপনাকে দিল ভাই, এটা ধরেন আপনি কিছু খাবেন না, আমার লাগবে না, আপনি নিলেন না, মানছি, আপনাকে কি বলবি? তুই কত নম্বর পাগল? এবার বলেন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী, কোন কিতাবে লেখছে? বুখারি। কোন কিতাবে? আপনি পড়লেন না, আর জোরে কন, এরকম পাগল এদেশে না আসেন? তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমরা তাসবিহাত গুলো পড়ি কেমন হবে? পড়বো তো ইনশাআল্লাহ। ছাত্ররা বলো, আমার আমার মনে হয়, আমার মনে হয় আমার ছাত্র জীবনে কেউ আমার এই কথা এভাবে কোনোদিন কেউ বলে নাই, আমাদের ছাত্র জীবনে আমাদেরকে এই কথাগুলো কেউ এভাবে বলে নাই, এভাবে কেউ বলেই নাই জীবনে। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলো আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম বলেন, মিম মুকাম্মিলাতি সালাহ, এগুলো নামাজের কমি খামি গুলোকে পুরো করে দিবে, এগুলো নামাজকে পরিপূর্ণতা দান করে। খাবারের পরে দই দেওয়া যেমন, খাবারের পরে পেপসি দেওয়া যেমন, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলো তেমন। কি খাবারের পরে পায়েস দেওয়া লাগে না দেয় না? পেপসি আর দই দেয় কিনা বলেন না, কিন্তু পান সুপারি জর্দা দেয় কিনা বলেন? এই সব যেমন, নামাজের পরে তাসবিহাত গুলো তেমন। এই জন্য নারী পুরুষ আলেম গায়রা আলেম সকলেই নিয়ত করেন নামাজের পরে তাসবিহাত গুলো পাবন্দি করবো ইনশাআল্লাহ। বেশি ব্যস্ত আপনি বসে করতে পারেন না, আপনি হাঁটতে হাঁটতে করেন, আপনি কাজ করতে করতে করেন, আপনি পাকঘরে বসে বসে করেন, আপনি করে করতে থাকেন। আচ্ছা, হাতে যখন আপনি মাছ কাটেন আপনার জবানের কাজ কি? হাতে যখন আলু কোটেন আপনার জিব্বাটার কাজ কি? হাতে যখন আপনি ধোয়া মোছা করেন আপনার জিব্বার কাজ কি? হাতে যখন আপনি গরুর ঘাস কাটেন আপনার জিব্বার কাজ কি? রব্বে করিম জিব্বার কোনো কাজ দেন নাই, জিব্বার আর হৃদয়ের কোনো কাজ দেন নাই, হৃদয়ের কাজ দিয়েছেন রবকে ভালোবাসা আর জিব্বার কাজ দিয়েছেন রবকে ডাকা। কি হৃদয়ের কাজ কি দিয়েছেন বলেন? এই চোখের কাজ কি? দেখা।
চোখের কাজ কি দেখা, কানের কাজ কি শোনা, জিহ্বার কাজ কি বলা, হৃদয়ের কাজ কি আল্লাহকে ভালোবাসা। বলেন হৃদয়ের কাজ কি আল্লাহকে ভালোবাসা। এজন্য এবার দেখেন, জবানের কাজ হৃদয়ের কাজ আল্লাহকে ভালোবাসা, জবানের কাজ আল্লাহকে জিকির করা। জবানের কাজ কি বলেন? আর আল্লাহ তাআলা বলেন, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। এই ডাকা কিভাবে হবে? কখনো তেলাওয়াত দিয়ে হবে, কখনো পড়িয়ে হবে, কখনো পড়ে হবে, কখনো নামাজ দিয়ে হবে, কখনো জিকির আজকার দিয়ে হবে। আমাদের নূরানীতে যিনি আলিফ আলিফ পড়ান, ইনি কিন্তু সর্বশ্রেষ্ঠ জিকির কর্নেওয়ালা। আমার হেফজখানা যিনি সবক দিচ্ছেন আর নিচ্ছেন, ইনি কিন্তু সর্বশ্রেষ্ঠ জিকির কর্নেওয়ালা। সুবহানাল্লাহ বলে, যদি কোনো মানুষ স্বাভাবিকভাবে তার ব্যস্ততার কারণে সে জিকিরের সৌভাগ্য তার হয় না, জিকির করার সুযোগ তার হয় না, এত সে ব্যস্ত, লেকিন পাঁচ ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে পড়ে, এই মানুষটাও সর্বশ্রেষ্ঠ জিকির কর্নেওয়ালা। জিকির একটা আম শব্দ, জিকির একটা কি, আমাদের মিজান ছাত্ররা যখন মিজান পড়ে দিল ঠিক কইরা, এই মিজান জিকির কর্নেওয়ালা, এই মিজান পড়া জিকিরের সওয়াব। সুবহানাল্লাহ বলে না, এটা শুধু জিকিরের সওয়াব না, জিকিরের চেয়ে বেশি সওয়াব। কি ভাই, কারণ তার এই মিজান পড়া দিয়া হাজারো মানুষ জিকিরওয়ালা হবে, তার নামে মীর পড়া দিয়া কোটি কোটি মানুষ জিকিরওয়ালা হবে। সুবহানাল্লাহ, তার এই হেদায়া, তার এই সুল্লামা, তার এই খুতবি দিয়া কোটি কোটি মানুষ জিকিরওয়ালা হবে। এজন্য ছাত্রদের মোতালা সবচেয়ে বড় জিকির, উস্তাদদের মোতালা সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। কি ভাই, এখন কি রুগী তো দশটা রুগী আসছে একই রোগ জ্বর, কিন্তু ডাক্তার দেখি একজন একটা রোগ একটা ওষুধ দেয়। সুবহানাল্লাহ, ডাক্তার কি করে, এক এক একজন এক এক ওষুধ দেয়। এই জন্য ওস্তাদ ছাত্রদেরকে ওষুধ দিচ্ছি, তুমি শুধু পড়বা শুধু পড়বা শুধু পড়বা, এটা তোমার জিকির। আর পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়বা, শুধু থাকবে নামাজের পরে তাসবিহাত গুলো একটু একটু পড়বা, ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। ওস্তাদের জিকির কি, পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাস্তুনা অবশ্যই পড়বেন, এরপরে ভোর রাতে দু চার রাকাত তাহাজ্জুদ পড়বেন, প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করবেন, এরপরে আচ্ছা মতো মোতালা করবেন, আচ্ছা মতো পড়াবেন, এটা আপনার সর্বশ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ। কয় কাম কয় শ্রেণী গেল বলেন হুজুর? আমি যেদিন সর্বশেষ হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ নামাজ পড়াতাম, আমি হুজুরের নামাজ পড়াতাম, ফজরের নামাজ আমি হুজুরের পড়াতাম, হুজুরের নামাজ পড়াইছি। নামাজ পড়ার পরে আমাদের আরেক ওস্তাদ ছিলেন হযরত, হ্যাঁ, আমরা ফতেপুর হুজুর বলতাম, ফতেপুর হুজুর রহমতুল্লাহ বলতেছেন, হুজুর মুশতাক নবী আজকে যাইব কই, পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে চলে যাবে, হুজুর দয়া বন্ধে যাবো, ওর জন্য দোয়া করে দেন। আমি হুজুরের চিঠি লিখতাম, হুজুরের আর ওই হুজুরের নামাজ পড়াইতাম। তো পরে হুজুর বলতেছে, ও বা, চিটাঙ্গের ভাষা, তোমার প্রতি আমার সবক, যদি মুদারেসি করো জয়, চিটাঙ্গের ভাষা, যদি মুদারেসি করো তাইলে ভালো করে পড়ে পড়াবা, আর যদি কি বলে পড়ো আরো পড়ো তাহলে গম করিয়ে পড়বা। আর জীবনে দুইটা নসিহত মনে রাখিবা, এক নাম্বার হলো জীবনে কোনোদিন টাকা ছায়া লইবা না, দুই নাম্বারে জীবনে কোনোদিন কিতাব ছায়া লইবা না। কি বলছে বলেন? টাকা ছায়া লইবে না আর কিতাব, কিতাব ছায়া লইবে না মানে কি, আমাকে জালালাইন শরীফ দিতে হবে, মোতাম সাহেব হুজুর আমারে কিন্তু জালালাইন দিতে হবে না, রমজান পরে থাকতাম না, আমারে হেদায়া দিতে হবে না, কিন্তু আমি রমজান পরে থাকতাম না, এটা হইলো কি, কিতাব চেয়ে নেওয়া। দুই নাম্বার, হুজুর বেতন বাড়াইতে হবে না, রমজান পরে থাকতাম না, এটা হইলো কি চেয়ে নেওয়া, টাকা চেয়ে নেওয়া। বলেন না কি বলছি, কোন কি কি, কিতাব চেয়ে নেওয়া, হুজুর আমার নসিহত করছে কিতাব চেয়ে নিবে না, দুই নাম্বার কইছে টাকা চেয়ে নিবে না। তা আলহামদুলিল্লাহ, আমি আমার মুদারিসের জীবনে কিতাব চেয়ে নিয়ে নেই, আমি উর্দু উর্দু উর্দুও পড়াইছি, উর্দু কায়দাও পড়াইছি, বুখারী শরীফও পড়াইছি। কি মিজান মনসাহেব সহ তাহাদাত নাহু বিল হাদাদাত নাহু কাফিয়া সরজামি সহ মেরকাত সহ কুতবি সহ সুল্লাম সহ নুরুল আনা উসুলে শাসি সহ নুরুল আনা সহ তাওজিয়াত তালখিস সহ মুসাল্লামুস সুবুত সহ সুবহানাল্লাহ পানি আর মেশকাত সহ জালালাইন সহ বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুয়াত্তা মালিক মুয়াত্তা মুহাম্মদ তাওয়াবি, আমি সব কিতাব পড়াইছি। হুজুরে কইছে কিতাব সাইরে লইবা না,
কি বলছে বলেন? আল্লাহ আমারে কয় খারাপ, তুই কিতাব চাইবি না, তোরে দিয়ে সব কিতাব পড়াম, আলহামদুলিল্লাহ। তৃতীয় কথা কি বলছে? টাকা চেয়ে নিবে না। আমি এক মসজিদে দুই জুমা পড়াই দেয় 25,000, আরেক মসজিদে দুই জুমা পড়াই দেয় 30,000, আরেক মসজিদে এক জুমা পড়াই দেয় 50,000। গত সপ্তাহে একজন মেহমান আসছে, মালয়েশিয়ায় একটা জুমা পড়াইতাম, মালয়েশিয়া একটা ঈদের নামাজ পড়াবো, রমজানের একটা ঈদের নামাজ গনি গনি 3,00,000 টাকা নেবে, বা এক ঈদের নামাজ 3,00,000। এবার ঈদের নামাজে আমার দিছে 1,00,000, কত 1,00,000। আমি 1,00,000 টাকা যখন দিছি, আমি বলতেছি ঈদের নামাজ পড়াইও আর টাকাটা লইতাম, টাকা তো সারা বছর লই, এবার টাকাটা লইতাম না, ঈদের নামাজটা ফিউর আল্লাহর জন্য রাখিয়ে দিলাম, এটা আপনার কাছে থাক, এটা আল্লাহর জন্য দিয়ে দিলাম। আমি তো দেওয়ার পরে এক সপ্তাহ পরে ব্যাংকে 3,00,000 টাকা ঢুকে দিছে। বলেন টাকা চেয়ে নিব না, বলেন কিতাব চেয়ে নিব না, বলো ছাত্রদের জিকির কি? ছাত্রদের জিকির 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইহতেমাম করা, বলো জামাতের পরে তাসবিহগুলো পড়া, এরপরে শুধু পড়া শুধু পড়া শুধু পড়া, বলেন ছাত্র জীবনে কোনো ওয়াজ শুনবো না, বলো মাহফিলে যাবো না, বলো ছাত্র জীবনে মাহফিলে যাবো না, বলো বলো যে ছাত্র হিম্মত করবা যে আমি ছাত্র জীবনে মাহফিলে যাব না, শুধু পড়বো শুধু পড়বো শুধু পড়বো শুধু পড়বো, আমি লিখি দেই তুমি ইনশাল্লাহ ওয়াজ করবা। কি বলছি? আর ওস্তাদদের জিকির কি বলেন? 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ে নামাজের পরে কি করা? প্রত্যেক ওস্তাদ আপনার কোনোদিন যেন মাসনুন আদি ইয়াগুলো না ছুটে, ইনশাআল্লাহ বলেন কোন উস্তাদের জন্য কি না ছুটে বলেন? মাসনুন আমলগুলো না ছুটে। আমি সব ছাত্র চলে গেছে, সব শিক্ষক চলে গেছে, আপনি মসজিদের কোন বসে আপনি আপনার আদিয়ায় মাসনুনগুলো পড়েন, পড়ে গিয়ে বাইরেও দেখবেন আপনার কলিগরা আপনার সহকর্মীরা এখনো কেউ কাজে লাগে নাই, এই ফাঁকে আপনার কোটি কোটি ডলার ইনকাম হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি কাউকে? কেউ বুঝছেন আমার কথাটা? আচ্ছা, এরপরে ওস্তাদের বাড়তি কাজ দুই দুরাকাত তাহাজ্জুদ, দুই দুরাকাত কি? এরপরে ওস্তাদের বাড়তি কাজ তাহাজ্জুদের পরে কিছু সময় জিকির করা, কিছু সময় কি করা? জিকির করা। এরপরে ওস্তাদের বাড়তি কাজ এক এক কিতাব পড়াবো যেটা আমি পারি, মুখস্থ পারি, এই কিতাবটাও আমি আগে দেখে পড়াবো ইনশাআল্লাহ, আগে মোতালা করে কি করব পড়াবো। এরপরে ওস্তাদের তিন কাজ, প্রতিটা ঘন্টাকে আপনি 3 ভাগে ভাগ করবেন, প্রথম ঘন্টা সবক নিবেন, দ্বিতীয় ঘন্টা সবক দ্বিতীয় অংশে সবক দিবেন, তৃতীয় অংশে এক ছাত্রকে বলবেন তুমি বলো আমরা সবাই শুনি, কেমনে বলে বুঝবেন? হ্যাঁ বানান না বানান। এরপরে হলো আপনারা যারা সাধারণ শ্রেণী আছেন, আপনারা সাধারণ শ্রেণী 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, সাধারণ শ্রেণীর যে হাত তুলেন, তো যারা শিক্ষক ছাত্র ন তারা হাত তোলেন, নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। মা বোনরা আউয়াল ওয়াক্তে পড়বে, মা বোনরা কি আউয়াল ওয়াক্তে পড়বে। এর আচ্ছা ইমামদের কাম আছে, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ।